এই জগতে তোমারও কেউ নেই, আমারও কেউ নেই। বাবা মাকে তো মনেই পড়ে না, এমনকি তাদের একটা ছবি পর্যন্ত নেই। কোন স্মৃতি নেই? না, শুনেছিলাম বাবা ইঞ্জিনিয়ারিং পড়তে বিলেত গিয়েছিলেন, তিনি সেইখানেই মারা যান। বাবা মারা যাবার কিছুদিন পরে মাও মারা যান। তখন আমি খুব ছোট, জানো, বেনারসে দিদিমার কাছে মানুষ হয়েছিলাম। মামারা কেউ নেই? আছেন, মামাদের দেখবার সৌভাগ্য আমার একবারই হয়েছিল। দাদু মারা যাবার পর মামারা বেনারসে এসেছিলেন দাদুর কাজ সারতে। কি জানি কেন মামারা আমাকে ঠিক সহ্য করতে পারেননি। আমার বেশ মনে আছে অসহ্যের সময় মামাকে এক গ্লাস জল দিতে গেছিলাম, তো মামা গ্লাসটা ছুঁড়ে আমাকে মারলেন। কেন কি জানি, সে অপরাধ আমি আজও বুঝে উঠতে পারিনি। যাই হোক, একমাত্র দিদিমা ছাড়া এই সংসারে আমি কারোর কাছ থেকে স্নেহ ভালোবাসা পাইনি। দিদিমা শুধু আমাকে লেখাপড়াই শেখাননি, তিনি মারা যাবার সময় তার সমস্ত বিষয় সম্পত্তি এমনকি বেনারসের বাড়িটা পর্যন্ত আমাকে দিয়ে গেছিলেন। কি ভাবছো বিয়াস? ভাবছি আমারই মতো তুমি। ছোটবেলা থেকেই আমরা মায়া মমতা ভালোবাসা সবের থেকে বঞ্চিত, কিন্তু এখন তো আর তা নয়। বৃষ্টি আসছে, এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।